জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের যথাযোগ্য মর্যাদায় কুমারী পুজো। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে যথাযোগ্য মর্যাদায় কুমারী পুজো অনুষ্ঠিত হল শুক্রবার সকাল 9টা থেকে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো দেখতে ভিড় হলো ভক্তদের মধ্যে। অষ্টমী তিথিতে প্রথা ও রীতি অনুযায়ী কুমারী পুজো অনুষ্ঠিত হয় দেশ জুড়ে। সেই অনুযায়ী জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও এই দিন কুমারী পুজোর আয়োজন করা হয়। সেই পুজো দেখতে এবার রীতিমতো ভিড় উপচে পড়ে ভক্তদের। সকাল থেকেই কুমারী পুজোতে মেতে ওঠে গোটা রামকৃষ্ণ মিশন আশ্রম। রামকৃষ্ণ মিশন আশ্রম মহারাজরা এই পুজো করে থাকেন। একজন কুমারী মেয়েকে দুর্গারূপে আচার রীতি মেনেই পুজো করা হয়। মন্ত্র উচ্চারণ করে কুমারী পুজো হয় প্রতি বছর। এবারে সেই কুমারী পুজোয় জলপাইগুড়ি বড়জাপাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের ছাত্রী জাহ্নবী চ্যাটার্জিকে কুমারী হিসেবে পুজো করা হয়। জাহ্নবীর বাবা সম্রাট চ্যাটার্জি, মা জিনিয়া চ্যাটার্জি, বাড়ি সেনপাড়া, বাবা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমে এসেছি কুমারী পূজা দেখার জন্য। অঞ্জলিও দিলাম তার সাথে। প্রত্যেক বছর এখানেই অঞ্জলি দেই, কুমারী পূজাও দেখি। খুব ভালো লাগে এখানকার কুমারী পূজা। কি নাম আপনার? মাম্পি সরকার।